দেশের 30% মানুষ এখনো বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত। ঘাটতি মেটাতে উৎপাদনের পাশাপাশি বিদ্যুৎ আমদানিতে জোর দিচ্ছে সরকার। গেল মাসে ভারত থেকে আরো 600 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর আগামীতে নেপাল ভুটান থেকেও বিদ্যুৎ আমদানি করা হবে বলে জানিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন। তবে বিদ্যুৎ আমদানির এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্য সুবিধাজনক হবে না বলে মনে করেন বিশ্লেষকরা। জামান মণ্ডলের রিপোর্ট। সরকারি হিসেবে দেশের 70% মানুষ এখন বিদ্যুৎ সুবিধা পাচ্ছে, আর 13,200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ। তবে পরিকল্পনা অনুযায়ী 2021 সালের মধ্যেই সবার কাছে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে চায় বর্তমান সরকার। বিদ্যুৎ ঘাটতি মেটাতে 2013 সাল থেকে বাণিজ্যিক ভিত্তিতে ভারত থেকে 500 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে, আর গেল মাসেও ভারত থেকে আরো 600 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে চলতি বছর ডিসেম্বরেই ত্রিপুরার পালাটানা থেকে আসবে 100 মেগাওয়াট বিদ্যুৎ। গ্যাসের ঘাটতি থাকায় তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদনে যে খরচ হয়, ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে তা অনেকটাই কমবে। আর আঞ্চলিক সহায়তার মাধ্যমে ভারত থেকে বিদ্যুৎ আমদানিকে সরকারের সবচেয়ে বড় সাফল্য হিসেবেও দেখছে এনার্জি রেগুলেটরি কমিশন। তো আমাদের প্রাইমারি রিসোর্সের স্বল্পতা আছে, আমাদের গ্যাস আস্তে আস্তে গ্যাস ফিল্ডগুলো মার্জিনালাইজড হয়ে যাচ্ছে, ডিক্লাইনিং হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সরকার চেয়ে এটা আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে, অর্থাৎ রিজিওনাল কর্পোরেশন ইন দ্য এনার্জি সেক্টর, এই এনার্জি ডিপ্লোমেসির মাধ্যমে কিন্তু এটা সাকসেসফুল হয়েছে। তবে বিদ্যুৎ আমদানিতে এই মুহূর্তে উৎপাদন ব্যয় ও ভর্তুকি কমলেও দীর্ঘমেয়াদে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্য তা সুবিধাজনক হবে না বলে মনে করেন এই বিশ্লেষক। ডিজেল বিদ্যুতের দাম বা ফার্নিচার বিদ্যুতের দাম যা পড়ে, তাতে আমদানিকৃত বিদ্যুৎ যদি আমরা পাই, তাহলে আমাদের বিদ্যুতের উৎপাদন ব্যয় কমে, ভর্তুকি কমে। এই অবস্থাটা এখন বিরাজ করছে, কিন্তু এই অবস্থায় যদি আমরা আমদানিকৃত বিদ্যুতের উপরে নির্ভরশীলতা বাড়িয়ে ফেলি, তাহলে এই আমদানিকৃত বিদ্যুতের মূল্য এই পর্যায়েই থাকবে, এ কথাটা আগামী 10 বছরে এমন নিশ্চয়তা দেওয়া যায় না। এসবের সুফল পাওয়ার সম্ভাবনা দীর্ঘমেয়াদে দেশের পক্ষে খুবই কঠিন। আর কম মূল্যে সবার জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে নিজস্ব কারিগরি দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নীতিগত জায়গায় আরও পরিকল্পনা মাফিক সিদ্ধান্ত নেওয়ারও পরামর্শ সংশ্লিষ্টদের।